মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় রাজ্যবাসীর মঙ্গল কামনায় একাধিকবার মাতা ত্রিপুরেশ্বরী নিকট পুজো দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু বর্তমানে তিনি অন্য রাজ্যের প্রভারী তা সত্ত্বেও এই রাজ্যে জনগণের মঙ্গল কামনায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে রবিবার সন্ধ্যায় উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে চান তিনি এদিন প্রথমে মায়ের মন্দির প্রদক্ষিণ করে মায়ের দর্শন করে শিব মন্দিরে পুজো দেন তিনি এবং সবশেষে মন্দিরের একটি যজ্ঞানুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি তবে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিকে ঘিরে মাতাবাড়িতে ছিল অসংখ্য মানুষের ভিড় মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাজ্যে বেশ জনপ্রিয়তা ছিল ওনার তবে সেই জনপ্রিয়তা যে এক অংশেও কমেনি এ ভিড় তারই জানান দিচ্ছে এদিন ওনাকে স্বাগত জানাচ্ছে মন্দিরে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় কার্যকর্তারা ওনার মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে এদিন দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ